বন্ধুরা, আধুনিক যুগে প্রযুক্তি মৎস্যচাষ সহ বিভিন্ন পেশা ও শিল্পকে করেছে উন্নত। সাধারণত জেলেরা এবং মাছ ধরা শিল্পের সাথে জড়িত শ্রমিকরা মাছ চাষ বা মাছ ধরার জন্য ট্রেডিশনাল পদ্ধতি ব্যবহার করত, কিন্তু সময়ের সাথে সাথে বাজারে ক্রমবর্ধমান মাছের চাহিদা মেটাতে ফিশিং ইন্ডাস্ট্রিগুলো নতুন নতুন মাছ চাষের পদ্ধতি উদ্ভাবন করছে। সেরকমই একটি উন্নত উদ্ভাবনের নাম হলো হ্যাপ ফার্ম। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মাছের খামার। সেঞ্চুরির আজকের এপিসোডে আমি আলোচনা করব নরওয়েতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় মাছের খামার হ্যাপ ফার্মের ভেতর ও বাহিরের বিভিন্ন বিষয় সম্পর্কে। তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, হ্যাপ ফার্ম হলো বিশ্বের সবচেয়ে বড় মাছের খামার। নরওয়ের একটি অ্যাকোয়া কালচার কোম্পানি নর্ডলাক্স এই হ্যাপ ফার্ম নির্মাণ করেছে। যে উদ্দেশ্যে নর্ডলাক্স কোম্পানি এই হ্যাপ ফার্ম প্রজেক্টটি তৈরি করেছে তা হলো স্যামন মাছ চাষের ক্ষেত্রে বিপ্লব ঘটানো। নর্ডলাক্স কোম্পানি হ্যাপ ফার্মের নির্মাণ কাজ শুরু করে জুন 2015 সালে। তারপর 2018 সালে ফেব্রুয়ারিতে নর্ডলাক্স অফিসিয়ালি চায়না শিপইয়ার্ড CIMC রেফেলস এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করে যে তারা হ্যাপ ফার্ম নামের আন্ডারে দুটি বড় বড় মাছের খামার তৈরি করবে। তারপর এর নির্মাণ শেষ হয়ে গেলে হ্যাপ ফার্ম মাছের খামারকে হেভি লিফ্ট শিপ বোকা ভ্যানগার্ড ব্যবহার করে চীন থেকে নরওয়েতে নিয়ে যাওয়া হয় এবং হ্যাপ ফার্মের নিজস্ব কার্যক্রম শুরু হয় 2020 সালে। হ্যাপ ফার্ম 1 বা এর প্রথম প্রজন্ম হল ক্যাটামারান সহ অনেকটা জাহাজের মতো। এটির দৈর্ঘ্য 430 মিটার এবং 10,000 টন বা একসাথে 2 মিলিয়নেরও বেশি স্যামন মাছ ধারণ করার ক্ষমতা রয়েছে। এটি ট্রেডিশনাল মাছের খামারের নকশা থেকে একটা উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে, যাতে সাধারণত নেট ভাসমান রাখার জন্য সমুদ্রতলে বেশ কয়েকটি ভাসমান প্লাস্টিকের রিংয়ের সাথে আটকানো থাকে। তবে এই ট্রেডিশনাল নকশাগুলো খোলা সমুদ্রে ঝড়ের সম্ভাবনার জন্য খুবই দুর্বল। হ্যাপ ফার্ম নামের এই বিশাল মাছের খামার নরওয়ের ভেস্টেরালেন অঞ্চলের একটি দ্বীপ হ্যাটসেলোয়া থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি স্থির প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই মাছ ধরা প্ল্যাটফর্মটি সমুদ্রপৃষ্ঠের 30 মিটার নিচে বিস্তৃত ইস্পাতের কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে এবং 6টি পৃথক নেটের খাঁচার কাঠামো হিসেবে কাজ করে। উপরন্তু হ্যাপ ফার্ম 1-এর প্রস্থ 50 মিটার এবং গভীরতা 10 মিটার। এটি শুধুমাত্র 10,000 টন পর্যন্ত স্যামন ধারণই করতে পারে না, হ্যাপ ফার্ম 10 মিটার পর্যন্ত তরঙ্গের উচ্চতাও সহ্য করতে পারে এবং 4 মিটার পর্যন্ত উত্থিত হতে পারে। এমনকি যখন তীব্র আবহাওয়া আঘাত হানে তখন সমুদ্র থেকে সরেও যেতে পারে। হ্যাপ ফার্ম একটি ওয়েদার ভ্যানিং রটার সিস্টেমের মতো প্রযুক্তি দিয়ে সজ্জিত, যা এটিকে তার মুরিং পয়েন্টের চারপাশে ঘোরাতে সাহায্য করে। এই রটার ঘূর্ণন প্রক্রিয়া আবার ওয়েদার ভ্যানিং নামে পরিচিত। এই প্রক্রিয়া জাহাজটিকে মাছ ধরার কার্যক্রম থেকে জমে থাকা পুষ্টির বর্জ্যের জন্য সঞ্চয়ের স্থান বাড়াতে সক্ষম করে এবং জাহাজের মুরিং অ্যাঙ্করের উপর চাপ কমিয়ে দেয়। এছাড়াও পরবর্তী প্রজন্ম হ্যাপ ফার্ম 2 হ্যাপ ফার্ম 1-এর উপরেই নির্মিত হবে এবং এতে জাহাজের মতো সিস্টেম এবং অপারেশনাল সক্ষমতা ও বৈশিষ্ট্য থাকবে, যা এটিকে সব ধরনের আবহাওয়া পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম করে তুলবে। এছাড়াও হ্যাপ ফার্ম 2 এ ডাইনামিক পজিশনিং সিস্টেম ব্যবহার করবে। এটি শিপিং শিল্পে একটি সাধারণ সমাধান, যা থ্রাস্টার ও রোটর ব্যবহার করে জাহাজটিকে স্বয়ংক্রিয়ভাবে অবস্থান এবং দিক পরিবর্তন করতে সাহায্য করে। আবহাওয়ার পূর্বাভাসের উপর ভিত্তি করে প্ল্যাটফর্মটি ঝড়ের সময় নিরাপদ স্থানে যেতে পারবে। হ্যাপ ফার্মের অপারেশনাল পাওয়ারের জন্য রোলস রয়েস 6টি TT1100 টানেল থ্রাস্টার সরবরাহ করবে। এই ইঞ্জিনগুলি মাছের খাঁচার মধ্যে জল সঞ্চালনের জন্যও ব্যবহার করা হবে। এছাড়াও রোলস রয়েস পরিবেশবান্ধব ড্রিলিং জাহাজের জন্য 4টি LNG ইঞ্জিন প্রদান করবে, যা নর্ডলাক্স কোম্পানি দ্বারা অর্ডার করা হয়েছে। নর্ডলাক্স এর সাথে এরকম সহযোগিতা রোলস রয়েসের ইতিহাসে এই প্রথমবারের মতো হয়েছে, যা কিনা মাছ ধরার শিল্পে নতুন এবং টেকসই পদ্ধতি বিকাশের উদ্যোগ নিয়েছে। স্যামন মাছের গুণমান নিশ্চিত করার জন্য হ্যাপ ফার্মকে একটি ইস্পাতভিত্তিক অ্যান্টি লাইস আবরণ দিয়ে সজ্জিত করা হবে, যা পানির নিচে 10 মিটার পর্যন্ত প্রসারিত হতে পারে। এই প্রতিরক্ষামূলক ডিভাইসটি হ্যাপ ফার্মকে সি লাইসের আক্রমণ থেকে প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই প্যারাসাইটগুলি সমুদ্রের মাছের খামারগুলির জন্য বেশ হুমকিস্বরূপ। নরওয়েজিয়ান কর্তৃপক্ষ সি লাইস নির্মূলসহ তাদের জলশিল্পের উপর কঠিনতম নিয়মাবলী প্রয়োগ করেছে। পূর্বে ফিশিং ইন্ডাস্ট্রিগুলো সি লাইস মোকাবেলায় রাসায়নিক এজেন্ট ব্যবহার করত, কিন্তু এই পদ্ধতিটি পরিবেশের জন্য বেশ সমস্যার কারণ হয়ে উঠেছে এবং ফিশিং ইন্ডাস্ট্রিগুলোর জন্য অনেক ব্যয়বহুল হয়ে উঠেছে। তাই আজ নরওয়ের বেশিরভাগ অ্যাকোয়াকালচার ইন্ডাস্ট্রি সি লাইস নির্মূল করার জন্য রাসায়নিক পদ্ধতি ব্যবহারের পরিবর্তে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করছে এবং তারা নিশ্চিত করে যে তাদের উন্নত প্রযুক্তি দ্রুত মাছের স্বাস্থ্য ও কল্যাণ বজায় রেখে সি লাইস নির্মূল করতে পারে। হ্যাপ ফার্ম ছাড়াও নরওয়েতে ওশান ফার্ম 1 নামে আরেকটি আধুনিক মাছের খামার রয়েছে। ওশান ফার্ম 1 বিশ্বের সবচেয়ে বড় স্যামন উৎপাদনকারী সালমার ASA দ্বারা পরিচালিত হয়।
কোম্পানিটি 1991 সাল থেকে অ্যাকুয়াকালচার প্রযুক্তি বা অফশোর ফিশ ফার্ম তৈরি করছে। অ্যাকুয়াকালচার হলো মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর প্রজননের একটি পদ্ধতি যা উপকূলে এবং নিয়ন্ত্রিত অবস্থায় অবস্থিত। জলজ চাষ প্রযুক্তি বিকাশের অন্যতম লক্ষ্য হলো আগামী বছরগুলিতে বিভিন্ন মাছের প্রজাতির বিলুপ্তি রোধ করা, যা সমুদ্রে মাছের মজুদের পর্যাপ্ত পরিপূরণ না করে অতিরিক্ত মাছ ধরার কারণে ঘটে থাকে। ওশান ফার্ম ওয়ান হলো অ্যাকুয়াকালচার সিস্টেমের সর্বশেষ প্রযুক্তি। এটা আরও উন্নত এবং বড়। ওশান ফার্ম ওয়ান পরিচালনার জন্য মাত্র 3 থেকে 7 জন কর্মীর প্রয়োজন হয়। ওশান ফার্ম ওয়ানে চাষাবাদ থেকে শুরু করে ফসল ঘরে নেওয়া পর্যন্ত সব কিছুই কোনো বাহ্যিক সরঞ্জামের সাহায্য ছাড়াই করা হয়। এছাড়াও ওশান ফার্ম ওয়ান প্রযুক্তি দিয়ে সজ্জিত, যা 12 রিক্টার স্কেলের ভূমিকম্প এবং খুব শক্তিশালী হারিকেন সহ্য করতে সক্ষম। প্ল্যাটফর্মটিতে 20,000টি সেন্সর রয়েছে, যা এর পুরো কাঠামো জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যাতে এটিকে নিরীক্ষণ করা যায় এবং স্বয়ংক্রিয়ভাবে মাছগুলোকে ভেতরে খাওয়ানো যায়। ওশান ফার্ম ওয়ান নির্মাণের সময় সালমার ASA চায়না শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের সাথে সহযোগিতা করেছিল, যা CSAC নামে পরিচিত। সালমার ASA CSAC থেকে ওশান ফার্ম ওয়ানের 6টি ইউনিট অর্ডার করেছে। ওশান ফার্ম ওয়ান হলো বিশ্বের প্রথম অফশোর ফিশ ফার্ম, যেখানে একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে যা জলজ চাষের সাথে আধা নিমজ্জিত অফশোর প্রযুক্তিকে একত্রিত করে। এটির কাঠামো নির্মাণে সালমার ASA এর লেআউট প্রদান করেছে ও CSAC প্রকৌশলটির ডিজাইন ও নির্মাণ করেছে। ওশান ফার্ম ওয়ান এর বস্তুগত কাঠামো বিশেষ ইস্পাত দিয়ে তৈরি, যা সাগরে 25 বছর পর্যন্ত সহ্য করতে পারে। এটির নির্মাণ প্রক্রিয়া চলাকালীন এর জন্য 1500 কর্মী এবং $120 মিলিয়ন খরচ হয়েছে। 2017 সালে সম্পূর্ণ হওয়া ওশান ফার্মটি 3টি প্রধান অংশ নিয়ে গঠিত, যার এক অংশ নিচে, তারপর মাঝখানে এবং পরবর্তী অংশ সবার উপরে। নিচের অংশ সম্পূর্ণ কাঠামোর জন্য সাপোর্ট হিসেবে কাজ করে এবং এরকম মোট 7টি সাপোর্ট রয়েছে। তারপর মাঝের অংশ, যাকে সাধারণত প্রধান পথ বলা হয়, এখানে মাছ ধরার জাল এবং ঘূর্ণায়মান গেট দিয়ে সজ্জিত। এই মধ্যম বিভাগটিতে একদম শুরু থেকে ফসল তুলে নেওয়া পর্যন্ত সম্পূর্ণ চাষ প্রক্রিয়া সম্পন্ন হয়। তারপর সবার উপরের কাঠামোটি অপারেটরদের জন্য লিভিং এবং ওয়ার্কিং কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে ওশান ফার্ম ওয়ানের বিভিন্ন অংশ কারখানায় তৈরি করা হতো। সেখানে সম্পূর্ণ হয়ে গেলে এই অংশগুলোকে পাঠানো হয় এবং চীনের কিংডাওতে একত্রিত করা হয়। একত্রিত প্ল্যাটফর্মটি উচ্চতায় হয় 69 মিটার, ব্যাস 110 মিটার এবং এর ওজন হয় 7,700 টন পর্যন্ত। এইভাবে ওশান ফার্ম ওয়ান 250,000 ঘনমিটার জলের পরিমাণ ধারণ করতে পারে। এক অ্যাসেম্বলির পর ওশান ফার্ম ওয়ান নরওয়েতে পাঠানো হয়েছিল, যা 6 সপ্তাহ সময় নিয়েছিল। সেখানে যাওয়ার পরে ওশান ফার্ম ওয়ান নরওয়ে থেকে 40 কিলোমিটার দূরে সমুদ্র উপকূলে স্থাপন করা হয়েছিল এবং এটি সমুদ্রপৃষ্ঠের 50 মিটার গভীরে নিমজ্জিত হয়েছিল। এই উন্নত প্ল্যাটফর্মটি 14 মাসে 1.5 মিলিয়ন মাছ বা প্রায় 8,000 টন মাছ উৎপাদন করতে সক্ষম হয়েছিল, যা দিয়ে ওশান ফার্ম ওয়ান একটি উচ্চ সাফল্যের হার প্রমাণ করেছে এবং সেখানে মাত্র 2% স্যামন চাষ প্রক্রিয়া চলাকালীন অবস্থায় মারা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি। আর আপনারা যদি এরকম রহস্য, রোমাঞ্চকর, ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সেঞ্চুরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।